শুভ নবমীর সকাল। সকালবেলায় ব্রেকফাস্ট কী হবে ভাবতে ভাবতে চাউমিনের খোঁজে বেরিয়ে পড়লাম। এসে পৌঁছালাম সিদ্ধার্থর চাউমিনের দোকানে। সিদ্ধার্থ এক বেকার যুবক। কর্মসংস্থানের হতাশা থেকে সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই চাউমিনের দোকান করে আসছে স্বাবলম্বী। আসুন আমরা যে চাউমিন খাই সেই চাউমিন কীভাবে তৈরি হচ্ছে দেখি। চলুন ঢুকি কারখানার মধ্যে। মেশিনে ময়দা পেশাই হচ্ছে, এরপরে সেই ময়দাকে আরেকটি মেশিনে সুন্দরভাবে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি পেপারের মতো রোল যাচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ ময়দার রোল, মেশিনে পেস্ট হয়ে এই রোলটি বেরোচ্ছে। আবারও দ্বিতীয় পর্যায়ে এই রোলটি আরেকবার মেশিনে দেওয়া হচ্ছে, কারণ ওই রোলের যেখানে ছিদ্র বা ফুটো ছিল সেগুলো সুন্দরভাবে এবারে রিপেয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে এই চাদরটি, সম্পূর্ণ ময়দার তৈরি। তারপরে আমরা এখন দেখছি সেই রোলটি, সেই পেপারের মতো রোলটি একটি জায়গায় গুটিয়ে নেওয়া হচ্ছে। পেপারের মতো রোলটি একটি কাঠিতে সুন্দরভাবে গুটিয়ে নেওয়া হল। আবারও দেখছি সেই ময়দার চাদরটি যেখানে বিভিন্ন ফুটো ফাটা ছিল সেইগুলো রিপেয়ারের জন্য আবার মেশিনে দেওয়া হচ্ছে, দিয়ে সুন্দর একটি ময়দার চাদরের আকারের রোল তৈরি হয়ে যাচ্ছে। আবার সেই রোলটি সুন্দরভাবে আরেকটি মেশিনে দিয়ে সেটিকে আবার একটি জায়গায় রোল করে দেওয়া হচ্ছে, সুন্দরভাবে গুটিয়ে কত সুন্দর একদম কাগজের মতো চলে আসছে ময়দার রোলটি। কোনো ছেঁড়া ফুটো কিছু নেই, আস্তে আস্তে রোল হয়ে যাচ্ছে। আবারও দেখছি ওই মেশিনে ময়দা পেশাই হচ্ছে, আর এধারে সেই ময়দার একটি চাদর আকারের রোল বেরোনোর পরে এবারে চাউমিন তৈরি হয়ে যাচ্ছে। যে চাউমিন আমরা খাই সুন্দর সেই চাউমিন তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন এই সুন্দর চাউমিন মেশিন থেকে বেরোচ্ছে, এই সুন্দর লম্বা করে নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা রাখা হচ্ছে। এইভাবে একের পর এক রোলে চাউমিন বেরিয়ে যাচ্ছে, যে চাউমিন আমরা মেলায় বা বিভিন্ন জায়গায় খাচ্ছি। সেই চাউমিন কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখছি। সুন্দর রোলের এই চাউমিনগুলো বেরোচ্ছে, দেখুন কী সুন্দর, একটাও কাটছে না ছিঁচছে না, কত লম্বা লম্বা করে বেরোচ্ছে। আর কারিগর সেগুলো নিয়ে গুছিয়ে গুছিয়ে রাশিকৃত চাউমিন বানিয়ে ফেলছে। আবারও দেখুন এই সুন্দর চাউমিন, দেখতে বেশ মজা লাগে, খেতে তো আরও মজা। এই রাশিকৃত চাউমিন তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো আমরা মেলায় বা পুজো পার্বণে বাড়িতে এনে খাই সেগুলি কীভাবে তৈরি হয় মেশিনের সাহায্যে আজকে আমরা তা দেখছি। এই দেখুন এই যে সুন্দর চাউমিন, দড়ির মতো এঁচোর মতো যাই বলি না কেন, সেগুলো কেমন আস্তে আস্তে মেশিন থেকে বেরোচ্ছে। এরপরে এগুলো এখানে এসে ওই বয়েলে সিদ্ধ হয়ে আবার কিছু চাউমিন এইভাবে কাঁচা চলে যাবে, যেগুলো আজকে ব্যবহার করা হবে, বাকিগুলো হিট দিয়ে শুকনো করে প্যাকেটজাত করা হবে।